ভোটের আগে নন্দীগ্রামে খুন বিজেপির মহিলা সেই খুনকে কেন্দ্র করে দুদিন আমরা গতকাল যে ছবি দেখতে পেয়েছিলাম নন্দীগ্রামে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি জায়গায় জায়গায় আগুন জ্বলছিল দোকানপাট জ্বালিয়ে দেওয়া হচ্ছিল রাস্তায় ছিল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী আজ কি পরিস্থিতি নন্দীগ্রামে আমরা জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক রিমিক দেখো প্রথমেই যেটা জানতে চাইবো গতকাল যে ছবি আমরা নন্দীগ্রামে দেখেছি সেই পুরনো ছবি যেন আবার ফিরে আসছে সেই অগ্নিগর্ভ পরিস্থিতি জায়গায় জায়গায় আগুন জ্বলছে আজকের কি পরিস্থিতি নন্দীগ্রামে কি দেখতে পাচ্ছ দেখো একদম আমরা এই মুহুর্তে দাঁড়িয়ে রয়েছি কিন্তু একদম সোনাচূড়া নন্দীগ্রাম ব্লক এক নম্বর ব্লকের সোনাচূড়া বাজার ঠিক গতকাল দুপুর থেকে যে উত্তপ্ত হয়েছিল দোকানপাট ভাঙচুর আগুন লাগানো পথ অবরোধ গাছের গুড়ি ফেলে পথ অবরোধ এবং কেন্দ্রীয় বাহিনীর জনতাকে ছচ্ছভঙ্গ করতে লাঠিচার্জ একদম যে ঘটনা একটি সেন্টার ঠিক সেইখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এই মুহূর্তে কিন্তু গোটা এই বাজার এলাকা সোনাচূড়ার কিন্তু একদম থমথমে পরিবেশ দেখতে পাচ্ছে ছবি যে এখনও কিন্তু সেন্ট্রাল ফোর্স থেকে শুরু করে র্যাব এবং রাজ্য পুলিশের বাহিনী রয়েছে তারা গোটা এলাকাটায় এখনও কিন্তু টহল দিচ্ছে পাহারা দিচ্ছে এবং যে চিত্রটা দেখাবো দেখো যে হয়তো সেই আগুন নিবেছে কিন্তু সেই ধ্বংসাবশেষ কালকে যে রণক্ষেত্র পরিস্থিতি তার সাক্ষী কিন্তু এখনও রয়েছে এই সোনাচূড়ার বনসা বাজার দেখতে পাচ্ছ একদম দোকান পাট ভাঙা অবস্থায় পড়ে রয়েছে একদম আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি আরও যেটা তোমাকে দেখাবো যে এই দিকে শুধু একদিকে নয় এই দিকেও কিন্তু দেখতে পাচ্ছ দূরে ঘর সব একদম ভেঙে ফেলা হয়েছে রাস্তার ধারে যে দোকানগুলো ছিল সেগুলো কিন্তু সমস্ত ভেঙে ফেলা হয়েছে গোটা এলাকাটা কিন্তু থমথমে গ্রামের যারা মানুষ রয়েছেন তারা কেউ কিন্তু কথা বলতে চাইছেন না একদম যে কালকে যে এক গতকাল গতকাল ভোর রাত্রির থেকে যে এখানে যে ঘটনা ঘটেছে যে আগুন জ্বলেছে একজন বিজেপি কর্মী মহিলা কর্মী তার যে মৃত্যু হয়েছে রথিবালা আরি এবং সেই ঠিক যেখানে তার মৃত্যু হয়েছিল যেখানে তার বডিটা পড়েছিল সেই জায়গাটা আমি তোমাদের দেখাবো এখনও কিন্তু সেই আগুন লাগানোর ছাপ চতুর্দিকে আগুনের দাগ যে বোমাবাজির অভিযোগ উঠেছিল সেই বোমাবাজির দাগ এখনও বোমের দাগ রাস্তায় কিন্তু সেগুলো কথাগুলো কিন্তু এখনও রয়েছে ঠিক এই জায়গাটাতেই কিন্তু গতকাল যে বিজেপি মহিলা কর্মীর মৃত্যু হয়েছিল রথিবলা আর তুমি দেখতে পাচ্ছ এই তার বাড়ির গ্রামের বাড়ির গলি আর ঠিক এই গলির মোড়েই কিন্তু ক্তাক্ত অবস্থায় পড়েছিলো রথিবালা আড়ির দেহ একদম সেই জায়গাটাই তোমায় দেখাচ্ছি দেখো এখনও কিন্তু এখানে পোড়া কাঠ আগুন জ্বালানোর যে বিক্ষোভ বিদ্রোহ হয়েছিল সেই ছবি কিন্তু রয়েছে আরও তোমাকে আমি চিত্র দেখাচ্ছি যে কীভাবে গত কাল থেকে এই গোটা সোনাচূড়া এলাকার যে বাজার এলাকা নন্দীগ্রাম এক নম্বর ব্লকে সেখানে কিভাবে ধ্বংসলীলা চালানো হয়েছে সেই ছবিও কিন্তু আমি তোমাকে দেখাচ্ছি একের পর এক কিন্তু দোকান দেখতে পাচ্ছ একদম যে দোকান পাল্লা খোলা রয়েছে দোকান ঘর ভাঙা ভেতরে সব ভাঙচুর করা হয়েছে কোনো জিনিসপত্র নেই এটা যেমন চিত্র ঠিক পাশের একটা দোকান তোমায় আমি দেখাচ্ছি অরণ্যা দেখো একদম শাটার কিন্তু বন্ধ ছিল তারপরেও কিভাবে ভাঙচুর করা হয়েছে সেই চিত্রও কিন্তু তোমাকে দেখাচ্ছি মানে ধ্বংসলীলা চালানো হয়েছে কালকে যে তাণ্ডব চলেছে তার পাশে আর দোকান দেখতে পাচ্ছো এখানে কিন্তু এখনও বাসনপত্র পড়ে আছে ফ্রিজ সম্ভবত কোনো এটা স্টেশনারি বা আইসক্রিমের দোকান বা এই ধরনের কিছু ছিল ফ্রিজটা কিন্তু রেফ্রিজারেটরটা রয়েছে এবং ভেতরে দেখো এখনও বাসনপত্র থেকে শুরু করে সমস্ত কিছু পড়ে আছে আমরা একদম ঢুকে ভেতরটা দেখাবার চেষ্টা করব যে কী পরিস্থিতি কালকে হয়েছিল এই মুহূর্তে সোনাচুড়া মনসা বাজারে যে তান্ডবীলা চলেছে দেখো আমি এখানে দাঁড়িয়েছি একদম দোকানের ভেতরে একটা ফ্রিজ রয়েছে এত বড় একটা ফ্রিজ ভেতরে কিন্তু আরো জিনিসপত্র রয়েছে সমস্ত পুড়িয়ে দেওয়া হয়েছে পুড়ে ছাই এই সমস্ত দোকান কিন্তু গতকালকে কিন্তু ভাঙচুর করা হয়েছে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সেই সাক্ষী কিন্তু এখনো রয়েছে তবে আজ আর চব্বিশ ঘন্টা পরই চব্বিশ ঘন্টা বাকি নেই কালকে কিন্তু এই তমলুক লোকসভায় কিন্তু নির্বাচন রয়েছে লোকসভা নির্বাচন তার আগে এই চিত্র কিন্তু একদমই তুমি যে প্রশ্নটা করেছো যে দু হাজার সাতের স্মৃতিকে কি উস্কে দিচ্ছে সেই পুরনো নন্দীগ্রাম আবার সেই আগুন আন্দোলন আবার সেই লাশ সেই যে নন্দীগ্রাম এই কথা নন্দীগ্রাম বলে যে কথাগুলো মনে পড়ে ঠিক গতকাল কিন্তু সেই ঘটনা ঘটেছে রাজনৈতিক উত্তেজনাও কিন্তু বেড়েছে কেননা যিনি মারা গেছেন যে মহিলার মৃত্যু হয়েছে রথিবালা আরী তাই তিনি কিন্তু বিজেপি সমর্থক বলে যায় জানা যাচ্ছে তার পুত্র সন্তানও কিন্তু আহত অবস্থায় কিন্তু নদীগ্রাম হাসপাতালে ভর্তি রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আর চব্বিশ ঘন্টাও বাকি নেই আগামীকাল সকাল সাতটা থেকে এই তমলুক রোগ সমত কিন্তু নির্বাচন রয়েছে এবং প্রায় বলতে গেলে তার আগে এই ঘটনা কিন্তু গোটা নন্দীগ্রাম তো বটেই গোটা তমলুকের কিন্তু চিত্রটা বদলে দিয়েছে এই মুহূর্তে এই সোনাচূড়ার এই মনসা বাজার যে এলাকায় ঘটনা যে চিত্র এতক্ষণ দেখাচ্ছিলাম সেইখানে কিন্তু গোটা পুরো থমথমে পরিস্থিতি রাস্তাঘাটে লোকজন নেই গ্রামের কোনো মানুষ কিন্তু কথা বলতে চাইছেন না একদম কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে র্যাপ সবাই কিন্তু এখনও কিন্তু এখানে মোতায়েন করা রয়েছে রাজ্য পুলিশেরও রয়েছে তুমি দেখতে পাচ্ছ চতুর্দিকে একদম রাস্তাঘাট কিন্তু দুদিকে ফাঁকা রাস্তায় কোনো লোকজন নেই কোনো মানুষ গ্রামের মানুষরাও কিন্তু কোনো কথা বলতে চাইছেন না একদম শ্মশানের নিরবতা বলা যেতে পারে অরণ্যা একবারে রিমিক তুমি যে ছবিটা আমাদের দেখালে যে গতকাল যে পরিস্থিতি দেখেছে নন্দীগ্রাম চারিদিক যে জালি দেওয়া হয়েছে আজকে সেই ছবিটাই দেখা গেল কিন্তু যে ছবি তুমি আমাদেরকে দেখাচ্ছিলে একটা দোকানপাটও খোলা নেই রাস্তায় কোনো মানুষজন নেই শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর র‍্যাফ এদেরকেই কিন্তু দেখা যাচ্ছে কবে আবার স্বাভাবিক জীবনে ফিরবে এই এলাকা কি জানা যাচ্ছে দেখো এখানে কিন্তু আশেপাশেই কিন্তু একটা ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে বুথ রয়েছে ফলে এখানে কিন্তু নিরাপত্তাকে নিশ্চিত্র করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী যেমন গতকাল থেকেই মোতায়েন রয়েছে আজকেও যে চিত্র তোমাকে দেখালাম যে কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে রাজ্য পুলিশ রয়েছে র্যাপ রয়েছে ফলে গোটা এলাকাটায় কিন্তু তারা তহল জিতে যাতে কোনোভাবে পরিস্থিতি আবার হাতের বাইরে না যায় বা আবার নতুন করে যেত কোনো অশান্তির ঘটনা না ঘটে কেননা ইতিমধ্যেই কিন্তু এই নন্দীগ্রামের একাধিক বুথ তমলুকের একাধিক বুথকে কিন্তু স্পর্শকাতর বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন তারপরেই কিন্তু এই ঘটনা ঠিক ভোটের আটচল্লিশ ঘন্টা আগে পুলিশ প্রশাসন থেকে শুরু করে নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী প্রত্যেকে কিন্তু সতর্ক রয়েছে আগামীকাল সকাল থেকে ভোট গ্রহণ রয়েছে সেই ভোট গ্রহণকে কিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে কেন ইতিমধ্যেই গোটা এলাকায় একটা রাজনৈতিক চাপা উত্তেজনা রয়েছে যেহেতু এখানে বিশাল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী র্যাব থেকে শুরু করে পুলিশ মোতায়েন রয়েছে পরিস্থিতি এখনও পর্যন্ত গতকালের থেকে স্বাভাবিক যে চিত্র তোমায় না রাস্তাঘাটে কিন্তু এই চত্বরে প্রয়োজন ছাড়া মানুষ কিন্তু বাড়ির বাইরে বেরোচ্ছে না এবং কোনো মানুষ কিন্তু ক্যামেরা দেখলে বা সাংবাদিক দেখলে মিডিয়া দেখলে কিন্তু তারা সরে যাচ্ছে কথা বলতে তারা ভয় পাচ্ছে আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টাও করেছিলাম কিন্তু তারা বলছেন না আমরা কোনো কথা বলতে চাই না তাদের মধ্যেও একটা চাপা আতঙ্ক চাপা ভয় কাজ করছে কেননা দেখো এর আগেও আমরা দেখেছি এই নন্দী গ্রামে যে ঘটনা ঘটেছে তারপরে কিন্তু বিধানসভা নির্বাচন হয়েছে পঞ্চায়েত নির্বাচন হয়েছে পঞ্চায়েত নির্বাচনের সময় এখানে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল কিন্তু গতকালকে যে ঘটনা ঘটেছে ঠিক আমরা যেখানে দাঁড়িয়ে আছি মনসা বাজার সেই ঘটনায় কিন্তু পুলিশ প্রশাসন থেকে শুরু করে নির্বাচন কমিশন সবাইকে কিন্তু টড়ক লড়িয়ে দিয়েছে প্রত্যেকে কিন্তু প্রচণ্ড সজাগ রয়েছে নজর রাখছে গোটা পরিস্থিতির উপর গোটা এলাকাটাই কিন্তু এখনও বিশাল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা এখন নির্বাচন কমিশনের কাছে যে আগামীকাল কিন্তু এই তমলুকে ভোট রয়েছে নির্বাচন এবং তমলুকের মধ্যেই কিন্তু নন্দীগ্রাম বিধানসভাও রয়েছে আর এটা নন্দীগ্রাম এক নম্বর ব্লকের এই সোনাচূড়া যেখানে ঘটনা ঘটেছে ফলে এই এলাকায় যাতে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে যাতে কোনো রকম ভয় বা কোনো রকম চাপা উত্তেজনা না কাজ করে সেটা কিন্তু এখন নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ এবং অবশ্যই কেন্দ্রীয় বাহিনীর কাছেও বড় চ্যালেঞ্জ কেননা বিশাল পরিমাণ কিন্তু কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে প্রায় দেড় হাজারের ওপর বুথ রয়েছে প্রায় সাতশোর উপর কেন্দ্রীয় বাহিনী এখানে সাতশো কোম্পানির কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে সাতশো ছত্রিশ জন পুলিশ মোতায়েন করা হয়েছে গোটা তমলুক লোকসভাতে এবং বিশেষ করে কিন্তু নজর থাকছে নন্দীগ্রামে তো ছিলই কিন্তু এই সোনাচূড়া যে বা নন্দীগ্রাম এক ব্লক একের এক নম্বর ব্লকের এই সোনাচূড়া থেকে শুরু করে টেঙ্গুয়া খেজুরি এই সমস্ত জায়গায় কিন্তু আরও বেশি করে নিরাপত্তা বাড়ানো হচ্ছে আগামী কালকের জন্য এবং আজকেও যেটা আমরা যা কথা বলছিলাম জানতে পারলাম যেটা যে গতকাল থেকেই কিন্তু গোটা সারা রাত এবং আজকে সারা দিন কিন্তু এখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন পুলিশ মোতায়েন রয়েছে যাতে নতুন করে কোনো অশান্তির আগুন না ছড়ায় তবে এই মুহূর্তে যে চিত্র তাতে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক যেতে পারে তবে যথেষ্ট থমথমে চাপা উত্তেজনা রয়েছে কিন্তু গতকালের যে তাণ্ডব তার ছাপ কিন্তু এখনো তার প্রমাণ কিন্তু এখনও রয়ে গেছে চারিদিকে একের পর এক লাইন দিয়ে দোকান কিন্তু ভাঙা হয়েছে পোড়ানো হয়েছে রাস্তায় বোমার দাগ রয়েছে যেখানে দেহ পড়েছিল এই রথিবালা আরির বিজেপি সমর্থক সে তার বাড়ির গলির সামনেই তার দেহ পাওয়া গিয়েছিল সেই গলির সাবলেও কিন্তু আগুনের দাগ আগুনে পোড়া সব ছাইয়ের দাগ রয়েছে দোকান দোকানপাট থেকে শুরু করে বাড়ি ভাঙচুর সেই চিত্র কিন্তু রয়েছে পরিস্থিতি এখানে যথেষ্ট থমথমে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না তাই আগামীকালের নির্বাচনে কিন্তু এটা নির্বাচন কমিশন থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ প্রশাসনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ যে এই জায়গায় এই যে চাপা উত্তেজনা যে চাপা ক্ষোভ যে চাপা অশান্তি যে একটা মানুষের মধ্যে ভয় সেইটার ঊর্ধ্বে উঠে মানুষকে যাতে শান্তিপূর্ণভাবে ভোটটা দিতে পারে ভোটটা যাতে করানো যায় সেটাই কিন্তু এখন সব থেকে বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে তাতে কোনো সন্দেহ নেই অনন্যা একেবারে রিমিক তুমি যেমনটা বললে আমরা কিন্তু দেখলাম যে খুনের তদন্ত তো চলছে কিন্তু এই যে দোকানগুলো পড়ানো হলো সাধারণ মানুষের দোকান সাধারণ মানুষের রুটি রুজি বন্ধ হয়ে গেল এই দোকান যারা পড়ালো তাদের বিরুদ্ধে কি কোনো রকম অ্যাকশন নেওয়া হয়েছে দেখো পুলিশের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখন পুলিশ প্রশাসনকে যেটাই করতে হবে সেটা কিন্তু নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে এবং নির্বাচন কমিশনের কে জানিয়ে সব কিছু করতে হচ্ছে গতকালের যে ঘটনা সেই ঘটনায় ইতিমধ্যেই কিন্তু উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই পুলিশ এবং যার যে দায়িত্ব রয়েছে নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশনের এখানে যে পুলিশ মোতায়েন রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই খোঁজ শুরু করেছে যে কীভাবে একটা খুন হয়ে গেল প্রায় সাত সাতজন মানুষ আহত হলেন তারা হসপিটালে ভর্তি রয়েছেন কীভাবে তার কিন্তু তদন্ত শুরু করেছে করেছে ইতিমধ্যেই এবং দুষ্কৃতীদের খোঁজার কাজ চলছে তবে সব থেকে যেটা বড় কথা যে তদন্ত তদন্তের মতো চলবে কিন্তু এলাকায় যাতে শান্তি বজায় থাকে এলাকার মানুষ যাতে ভয়ের ঊর্ধ্বে উঠতে পারে তারা কালকে যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে শুধু ভোট নয় ভোট পরবর্তী ক্ষেত্রেও কিন্তু এই রাজ্যে আমরা দেখেছি একুশের বিধানসভা নির্বাচন বলো বা পঞ্চায়েতে ভোট পরবর্তী হিংসার একটা চিত্র দেখা গেছে আদালত সেই নিয়ে মামলা করেছে এখনও মামলা চলছে কলকাতা হাইকোর্টে তাই আগামীকাল শুধু ভোট মিটে গেলেই নয় ভোটের পরেও এখানে পুলিশ বাহিনী মোতায়েন রেখে এলাকায় যাতে শান্তিটা বজায় রাখা যায় এলাকায় যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায় সেই কথাও কিন্তু ভাবনা অর্থাৎ শুধু আগামী আগামীকালে যাতে এখানে আর কোনো যাতে আর কোনো মানুষের মৃত্যু নয় সেটাও নিশ্চিত করা কিন্তু নির্বাচন কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ সেই কারণে কিন্তু শুধু আগামীকাল ভোটের দিন তো বটেই তারপরেও যাতে ভোট পরবর্তী কোনো হিংসা এই সোনাচূড়া বাজার এই এলাকায় নন্দীগ্রাম সহ তমলুকের বিভিন্ন এলাকায় যাতে নাই সে মাথায় রাখতে হচ্ছে এবং সে কমিশন কেননা দু হাজার একুশের নির্বাচনে এবং সেই অভিযোগে শাসক দল চির অভিযোগ করেছে যে তাদের প্রচুর সমর্থকের বৃত্তি ভোটের নির্বাচনে যাতে দুদিন আগে নন্দীতে গেছে তার না তাকে ভোট পরবর্তী হিংসা যাতে কোনোভাবে এবারের চব্বিশের নির্বাচনে না ঘটে সেটাও কিন্তু সুনিশ্চিত করা নির্বাচন কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ সেই কারণেই কিন্তু যেখানে গণ্ডগোল হয়েছে এই সোনাচুরা যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে বাজার সেইখানে ছাড়া কিন্তু বটেই এবং আগামী কয়েকদিন ধরেও এখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে পুলিশ মোতায়েন থাকবে সেটা কিন্তু জানাচ্ছে নির্বাচন কমিশন এবং রকম যাতে ভোট পরবর্তী হিংসা না হয় বা ভোট মিটে গেলে আবার নতুন করে যাতে এখানে কোনো হিংসা না ছড়ায় সেদিকেও কিন্তু খেয়াল রাখা হচ্ছে বলে নির্বাচন সূত্রে খবর অনন্যা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য যে ছবি উঠে এলো নন্দীগ্রাম থেকে গতকালের পরিস্থিতির পর আজ কিন্তু একেবারেই থমথমে নন্দীগ্রামের মনসাতলা এলাকা এবং সেই সোনাচূড়া যে ব্লক রয়েছে সেখানে কিন্তু একেবারে থমথমে পরিস্থিতি দোকানপাট বন্ধ এবং কেন্দ্রীয় বাহিনীর র্যাব কিন্তু এলাকায় রয়েছে এবং আগামী আগামীকালই নির্বাচন রয়েছে এই লোকসভা কেন্দ্রে তমলুক লোকসভা কেন্দ্রে আর সেই নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে করা যায় সেটাই এখন চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে